করোনা তৃতীয় ঢেউয়ে ভয়ঙ্কর হারে সংক্রমণ বাড়ছে রাজ্যে। তার মধ্যে পথ অবরোধে থিকথিকে ভিড় দেখা গেল পূর্ব মেদিনীপুরের কাঁথি 2 নম্বর ব্লকে বকুয়াবাঁধ এলাকায়। কাঁথি পেটুয়াঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা। স্থানীয় সূত্রে খবর, প্রায় 5000 মানুষের জমায়েত হয়েছিল বিক্ষোভ কর্মসূচিতে। অনেকের মুখে মাস্ক থাকলেও অনেকে মাস্ক না পরে বিক্ষোভে সামিল হন। কাঁথি পেটুয়াঘাট সড়কের দুপাশে পূর্ত দপ্তরের জমি দখল করে বসানো হচ্ছে একের পর এক গুমটি। এলাকায় বাড়ছে দুষ্কৃতী দৌরাত্ম্য। সমাজ বিরোধীদের হাতে আক্রান্ত হচ্ছেন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা। এমন একাধিক অভিযোগ তুলে তৃণমূলের তরফে পথ অবরোধ করা হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান কাঁথি 2 নম্বর ব্লকের বিডিও। করোনাকালে ভিড়ে ঠাসা পথ অবরোধ তুলতে কাঁথি থানা থেকে পাঠানো হয় পুলিশ বাহিনী। উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে অবরোধ তুলে নেবার আর্জি জানান প্রশাসনের আধিকারিকরা। এই গুমটি যেটা আছে, এই গুমটিটা পিডব্লিউডি জায়গা আছে বলে একটা ক্লেম করা হচ্ছে। তো আমরা হিয়ারিংয়ে দেখবো এটা পিডব্লিউডি জায়গা যদি থাকে তো সেক্ষেত্রে আমরা তার পরবর্তী যেটা স্টেপ সেটা প্রুভ হলে আমরা সেই স্টেপটা ফলো করবো। মদ্যপ অবস্থায় যে ঘটনাগুলো ঘটছে সেটা আমি আইসি সাহেবকে জানিয়েছি, উনি এখানে একটা পুলিশ পিকেটিংয়ের ব্যবস্থা করছেন। এলাকার মানুষের কিছু নিশ্চয় অসুবিধা হয়েছে, সেই জন্য আমরা এসেছেন প্রশাসনে, পুলিশ প্রশাসনে, আর এলাকার মানুষ তো অবশ্যই আমাদের সাহায্য করছে। যা হয়েছে প্রশাসনিকভাবে দেখে তার প্রবলেমটা সলভ করা। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। লোকজনকে বিভিন্নভাবে জমায়েত করা হচ্ছে, এক একটা গোষ্ঠীর এক একজন ক্ষমতা দেখাচ্ছেন। আর কোভিড বিধি তো দূরের কথা, এখানে কোভিড বিধি টিধি চলে না। আর প্রশাসন এসব দেখতেও পান না, আর প্রশাসন দেখেও না দেখার ভান করেন, কোনো ব্যবস্থা নেন না। পার্টি অফিসের সামনে গিয়ে অবস্থানে বসুন না, কেন রাস্তার উপরে এসছেন, কেন কোভিড বিধি না মেনে মানুষের জীবন নিয়ে ছিনিবিনি খেলছেন, মানুষকে কোভিডের দিকে ঠেলে দিচ্ছেন। কাঁথি 2 নম্বর ব্লকের বকুয়াবাঁধের ঘটনাটা আমাদের দলের নজরে আছে। সকালবেলা অ্যাডিশনাল এসপি সাহেব রুরাল ওনার সঙ্গেও কথা বলেছি। দলের একটাই স্ট্যান্ড, যারাই দুষ্কৃতকারী তারা দলের সম্পদ নন, যারাই গণ্ডগোল করবেন, এলাকায় অশান্তি ছড়িয়ে দেবেন কিংবা সমাজ বিরোধীমূলক কাজের সঙ্গে যুক্ত থাকবেন, তারা যে দলের হোক, যে গ্রুপের হোক, যাই হোক না কেন, তাদেরকে কঠোর হস্তে দমন করার কথা আমরা পুলিশকে বলেছি। শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনের চেষ্টায় ঘন্টা চারেক পর অবরোধ ওঠে। ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। সংক্রমণ রুখতে দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর এলাকায় বন্ধ বাজার, কিন্তু তা সত্ত্বেও পথ চলতি অনেক মানুষই অসচেতন। স্বাস্থ্যবিধি মানার বালাই নেই, সবাইকে সচেতন করতে এদিনও প্রচার অভিযান চালায় পুলিশ ও পুরসভা। নদিনেই দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পুর এলাকায় কোভিড আক্রান্তের সংখ্যা 1500 পেরিয়েছে। অবস্থা যাতে আর বেগতিক না হয় তার জন্য পদক্ষেপ করেছে প্রশাসন। মঙ্গলবারও বন্ধ ছিল রাজপুর সোনারপুর এলাকায় সমস্ত বাজার ও দোকানপাট, তবে মাস্ক ব্যবহার করা নিয়ে এখনো অসচেতন বহু মানুষ। চিকিৎসক থেকে প্রশাসন, বারবার বিভিন্ন মহল থেকে প্রচার করা হলেও ছবিটা প্রায় এক। সবাই যাতে মাস্ক ব্যবহার করেন সেজন্য এদিনও প্রচার অভিযান চলে। রাজপুর সোনারপুর পুরসভার প্রশাসক ও সোনারপুর থানার আইসি বিভিন্ন এলাকায় প্রচার চালান। মাস্ক না পরা এমন লোককে দিয়েই বার্তা দেওয়া হয় মাস্ক পরার। মাস্ক শুধু নিজেকে বাঁচানো এবং অন্যকে বাঁচানো, এটার জন্য পড়তে হবে। আমরা আবেদন করেছি, ম্যাক্সিমাম লোকই পড়ছেন, যারা পড়ছেন না তাদেরকে আমরা বলছি, বলার পর সঙ্গে সঙ্গে তারা পড়ছেন। যদি কেউ কিছু তা সত্ত্বেও আমাদের কথায় কর্ণপাত না করলে আইনের মতন ব্যবস্থা নিচ্ছেন, পুলিশ প্রশাসন আছেন, তারা ব্যবস্থা নেবে। এদিকে মাস্ক না পরায় 5 জনকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।